আগামীকাল বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এর আগে শনিবার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হয় প্রথম জানাজা। সেখানে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হন শাহাবুদ্দিন আহমদ, হাসান ওয়ালি ও সোহান আহমেদের তথ্যচিত্রে ফজলুর রাব্বি সৌরভের প্রতিবেদন। শেষবারের মতো নিথর দেহে নিজ গ্রামে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তাকে একনজর দেখতে শুক্রবার সকাল থেকে অধীর অপেক্ষায় নেত্রকোনার কেন্দুয়াবাসী। কেন্দুয়ার ছোটগ্রাম পেমই থেকে তিনি হয়ে ওঠেন প্রধান বিচারপতি। কোনো দলীয় রাজনীতি না করে ৯০ এর স্বৈরশাসকের পতনের পর চলে আসেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঘিরে এলাকাবাসীর অপেক্ষা, সর্বস্তরে শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয় বিদায়। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে উনি যে ওনার বাধি যারা আছে আয়ে পাঠ বিয়ে পাঠ একটা লোকের উনি সরকারি চাকরি দিতে না, উনি শুধু একটা কথাই বলতো যে এই তোমার যোগ্যতায় তুমি চাকরি নাও। দেখতেছেন দুইটা তিন একর এই দুটা তিন একরই আমরা দেখছি, তাছাড়া আর উনি কোনো কাজ করে নাই। হ্যাঁ, এই দুধের অবস্থা এখন জরাবিন্দ। গাড়ি তো উনি বলতেছেন জানিস আমি ওই গাড়িটা কেন আনি নাই, কারণ আমি আজকে তো আমার ব্যক্তিগত হাতে যাচ্ছি, এই জন্য আমি এটা সরকারি গাড়ি এটা আমি ব্যবহার করবো না, আমি আমার নিজেরটা নিয়ে আসছি। সেখানে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে হেলিকপ্টারে করে মরদেহটি ঢাকায় নিয়ে আসা হয়। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সাবেকই রাষ্ট্রপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বড় মাপের একজন মহামানব ছিলেন, আল্লাহ তার রুহের মাগফিরাত করুক। আগামীকাল ২০শে মার্চ ২০২২ সকাল ১০টার সময় সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠা কেন্দুয়ার এই কৃতি সন্তান বেঁচে থাকবেন এলাকাবাসীর হৃদয়ে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ ২৪, ঢাকা।